এমনি যদি ও যদি বলতো মানে এমন যদি অবস্থা হতো যে ও এশিয়া কাপটা খেলছে না তাহলে তো আমাদের অবভিয়াস আছেই ও না খেললে ভাইস ক্যাপ্টেন লিটন দাস হতো কাজে এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা দু একজনের সাথে কথা না বলে বলাটা যাচ্ছে না এবং ও যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিবে এটা কিন্তু আজকে এখানেই প্রথম শুনলাম আমার বাসায় আসার পরে এর আগে আমি জানতাম না যদিও আমরা সবসময় বলে এসেছি যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিমই থাকবে তবে ও দলের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে আসলে এটা এই আনসার্টেনিটি কোন ম্যাচ খেলবো কোন ম্যাচ খেলবো না এই জিনিসটা ওরকেও মানে পীড়া দিচ্ছে ওর জন্য এটা ও ভালো লাগছে না এই জিনিসটা যে ও একটা ওডিআইয়ের ক্যাপ্টেন সামনে ওয়ার্ল্ড কাপ আছে এশিয়া কাপ আছে তো ও নিজের থেকেই সিদ্ধান্তটা নিয়েছে এখন আমি মনে করি যে সবচেয়ে বড় জিনিস আমাদের জন্য হচ্ছে কত তাড়াতাড়ি রিকভার করে ফেরত আসে কাজে আমার মনে হয় এশিয়া কাপটাকে ওকে বললে হয়তো ও খেলে ফেলতো আমারকে যদি আমি ওকে বলি নাই কিন্তু আমি জানি আমি যদি ওকে বলতাম না খেলতে হবে ও খেলে দিত কিন্তু এশিয়া কাপটা খেলতে গিয়ে যদি ওর ইঞ্জুরিটা আরও খারাপ হয় সেটা তো ওর পারমানেন্ট ড্যামেজের দিকে চলে যাবে আমরা সেটা চাই না বরং ঠিক আছে একটা এশিয়া কাপ মিস করবে কিন্তু তারপরেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসুক আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে তারপর বিশ্বকাপ আছে সেখানে সে খেলবে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস।